नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी करब रुई माछेर एकदम यूनिक एकटा रेसिपी, रुई महाराजा। आमादेर बाड़ीते किन्तु रुई माछटा प्राय सबारई सब समय थाके एबं बेशिरभाग समय रुई माछटा खावा हय। एटा रुई बा कातला जे कोनो माछ दिए करा जाबे। जखन आमरा रुई माछेर झाल झोल तालिया एसब खेते खेते आमादेर एकघेये हये जाय, তখন আমরা এই রেসিপিটা বানিয়ে দেখতেই পারি। আশা করছি এটা সবারই মন জয় করবে। এটা খেতে ভীষণ সুস্বাদু আর করা কিন্তু খুব সহজ। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের আমি অনুরোধ করব, আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে আসা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তাহলে আমি যে কোনো এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নিও। তাহলে চলো চলে যাই আর শুরু করে দিই রুই মহারাজা। আমি এখানে 8 পিস রুই মাছ নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব নুন পরিমাণ মতো, হলুদ, আর দেব অল্প একটু সরষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি আরেকটা কাজ করে নিই। ওখানে দেখো আমি 8 পিস মাছ নিয়েছি, তার জন্য আমি মাঝারি মাপের 4টে টমেটো নিচ্ছি। তো এখন আমি এই টমেটোগুলোকে কাটবো। আমি টমেটো কাটা আর পুরোটা দেখাচ্ছি না, তো একটা কেটে আমি বলে দিচ্ছি কি করব। এভাবে 4টে টমেটো আমি কাটবো। কাটার পর আমি বড় মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4টে টমেটো দিয়ে দেব। দেওয়ার পর আমি এর মধ্যে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা দেব। দিয়ে আমি 4টে টমেটো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এর মধ্যে এখন আমি মাছগুলো দেব। সবগুলো মাছ একবারে হবে না, আমি দুবারে ভাজব। তো মিডিয়াম ফ্লেমে এটা 1 মিনিট ভাজা হলে আমি উল্টে দেব আর এগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভাজব না। 1 মিনিট মতো আমি মাছগুলো রেখেছি, এবার আমি মাছগুলো উল্টে দেব। এটাও আমি এখানে 1 মিনিট মতো রেখে তুলে নেব। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি।
এবার এতে দিয়ে দেব তিনটে এলাচ, তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি। দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি, স্লাইস করে নিয়েছি পাতলা করে, এটাও আমি দিয়ে দিলাম। এই রান্নাটা এখন আমি কম আঁচে করছি যাতে এগুলো পুড়ে না যায়। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে দেব নুন পরিমাণ মতো। নুন পরে আবার টেস্ট করে লাগলে দেব। হলুদও দেব পরিমাণ মতো। দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। হাফ চা চামচ ধনে গুঁড়ো। আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল। দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা। সামান্য একটু জল দেব মশলাটা কষাবার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা। এটাকে এখন খুব ভালো করে কষাতে হবে, টমেটোর গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। টমেটোটা কষানো হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো। এখন আমি এর মধ্যে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দে দেবে, তবে এতে একটু বেশি ঝাল দেওয়া যায় যেহেতু টমেটো আছে টক অনেকটাই। আর দেব হাফ চা চামচ চিনি। যেহেতু টমেটো এতটা বেশি টক, তাই ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হচ্ছে, তাহলে স্বাদটা ঠিকঠাক হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা ছিল ওই বাটিতেই এক বাটি জল। জল আমি আরো হাফ বাটি দেব। এটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, তো
আমার জলটা কম মনে হচ্ছিল তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আমি বলে দিচ্ছি আমার কতক্ষণ টাইম লাগলো, এটাই বেশিক্ষণ লাগবে না, মিনিট পাঁচেক ফুটালেই হয়ে যাবে। মিনিট পাঁচেক হয়ে গেছে, আমি এখন ঢাকাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর রং এসছে আর ঘনও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা কসুরি মেথি হাতে এভাবে ডোলে গুঁড়ো করে, তাহলে গন্ধটা ভালো হবে। দিয়ে দিলাম কসুরি মেথি। এখন আমি গ্যাসটা অফ করব আর এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব, তারপর আমি এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল রুই মহারাজা। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরের পর্বে অন্য কোনো এরকমই সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।